বন্ধুরা আমরা এখন আছি মিসিপাড়ার বৈদ্য প্রকৃতিতে। এই গাইজ আমরা বিচে চলে এসেছি। তো গাইজ আমরা এখন আছি সুন্দরবন, আই মিন গাইজ আমরা এখন আছি একটি প্রাচীন ছোট পালতোলা জাহাজে। হেই ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ। বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে কুয়াকাটা, এবং আমার সাথে যাচ্ছে আমার প্রিয় একটি ভাই বনিয়ামিন শুভ। তো বন্ধুরা আজকে মূলত হচ্ছে আমরা খুব ফান করব, পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে আসলে ক্যামেরাটা ওপেন করা। আর এটা হচ্ছে ফার্স্ট ব্লগ যেহেতু আমার, তো এর আগে আর কখনো কোনো ব্লগ করা হয়নি, সুতরাং ব্লগের কোনো এক্সপিরিয়েন্স নেই। তো আশা করি এই ব্লগটা দেখার পরে তোমরা কমেন্ট করে ভালো মন্দে জানাবা, প্লাস হচ্ছে আমাদেরকে সাপোর্ট করবা নেক্সট ব্লগের জন্য। তো লেটস বিগিন, দেখা যাক কোথায় কোথায় কী কী দেখা যায়। বন্দর তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে, আমরা ভিতরে ঢুকতে মানে চেয়েছিলাম কিন্তু আসলে মূলত ভিতরে ঢোকার অনুমতি নাই, তো যার কারণে ভিতরটা দেখাতে পারলাম না। এই ওয়েলকাম গাইস, আমরা বিচে আসছি। তো এখন মূলত হচ্ছে সকাল প্রায় 7টা, খুব ভোরে ওঠার একটা ইচ্ছা ছিল, তবে খুব টায়ার্ড হওয়ার কারণে কালকে যেহেতু খুব লং জার্নি করলাম তো এ কারণে আর ওঠা হয় নাই। তো বাই দ্য ওয়ে আমরা কিন্তু তোমাদেরকে চমৎকার কিছু ভিউ দেখাবো, খুব খুব সুন্দর জায়গা। তো আমাদের সঙ্গেই থাকো, পুরো ভিডিওতে তোমাদেরকে আমরা সবকিছু দেখানোর ট্রাই করবো। ওকে, সো লেটস সি। গাইস অলমোস্ট 12টা বাজে আর বনি ভাই এখনও ঘুমাচ্ছে, তো আমাদের বিচে যেতে হবে কারণ এখন পর্যন্ত আমরা গোসল করি নাই, বিচের মজা নেওয়া হয় না। আর সকালবেলা 6টা বাজে উঠে হয়েছিলো, দেন অনেক ঘোরাঘুরি করছি, তারপর টায়ার্ড হয়ে আবার এসে ঘুমাইছি। আমি অলরেডি উঠে গেছি, এবার উনি ঘুমাচ্ছে, তো ওনাকে এখান থেকে এখন জাগাবো, দেন আমরা এখান থেকে বিচের দিকে যাবো। ওকে জনাব, এই জনাব বিচে যাওয়া লাগবে না, কয়টা বাজে খবর আছে? 12টা বাজে। হেই গাইস, আমরা বিচে চলে এসেছি। তো মূলত দেখতে পাচ্ছো পুরো বিচ খালি, লোকজন খুব কম কারণ অফ সিজন। তো আসলে যখন ভ্যাকেশন থাকে তখন প্রচুর পরিমাণে লোকজন এদিকে আসে ঘুরতে, এবং তখন কিন্তু এদিকে দাঁড়ানো যায় না। বাই দ্য ওয়ে তো ওই দিকটাতেও অনেক লোকজন আছে,
আমরা এইদিকে আসছি একটু মজা করার জন্য, কারণ এদিকে লোকজন একটু কম আছে। তো দেখতে পাচ্ছ বনি ভাই অলরেডি পানির মধ্যে, তো আমাকে ডাকতেছে। বাই দ্য ওয়ে আমি এখন ওদিকে যাব না, একটু পরে যাই, তোমাদের সাথে একটু কথাবার্তা বলে নেই। হ্যাঁ অবশ্যই স্টিল পিক নিব, তবে আমরা আগে স্টিল ব্লগিং এ আছি, ঠিক আছে ভাই? ইয়েস ব্রো, ইয়েস ব্রো, হাঁপাই গেছে। তো গাইস সাথে থাকো আর দেখতে থাকো বনি ভাই দিকে কি করতেছে। ভাই কি করো? সাগর করে মুক্ত খুঁজি। এখানে মুক্ত বাবা তুমি? আশা আছে, দেখা যাক আমরা এখানে মুক্তা পাই কিনা, আর কতগুলি বা সে মানে মুক্তার জন্য মুক্তার খোঁজ করতে থাকে বা কতগুলি। আসলে বনি ভাই মুক্তা খুঁজতেছে না, আমি যতটুকু বুঝলাম সে কুয়াকাটায় এসে কুয়া খুঁজছে। ঠিক আছে ভাই, এখানে কি কুয়া খুঁজতেছেন আপনি? না আদৌ সত্যি মুক্তা খুঁজতেছেন? আসলে রহস্য কি? এইটা হচ্ছে জাতি জানতে চায়, এটা মুক্তা। পাবনায় কত বছর ছিলেন? ছিলাম না, থাকার ইচ্ছা আছে। ও আচ্ছা, ঠিক আছে। তবে আপনার এই কার্যকারিতা যদি আমি বাসায় গিয়ে দেখাই আন্টিকে, তাহলে অবশ্যই আপনাকে পাবনা পাঠানোর ব্যবস্থা করা হবে। ধন্যবাদ আপনাকে আমার ইচ্ছাটা পূরণ করার জন্য। আমরা এখন আছি সুন্দরবন, সুন্দরবনের কাছাকাছি, ঠিক এই নদীটা পেরোলেই নদীর অপোজিটেই হচ্ছে সুন্দরবনের এক অংশ পড়ছে এখানে, এবং এটা হচ্ছে মোহনা। এখানে এই এদিক থেকে নদী এসে সাগরের সাথে মিলিত হয়েছে, এবং আমরা যেখানে দাঁড়ানো আছি মানে ঠিক সুন্দরবনের অপোজিটে, এই দিকটাতেও কিন্তু বিশাল বন আছে। আমি জানি না এই গাছগুলোর নাম কি, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবা যদি স্পষ্ট দেখা যায়। এবং ওই দিকটাতে লেবু বন, এখানে স্থানীয় ভাষা মতে তাদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে তারা বললো ওই দিকটা তো হচ্ছে লেবু বন। লেবু বন তোমাদেরকে দেখাবো, খুব চমৎকার জায়গা, ওই জায়গাতে আমরা ফিরে আসছি। আর তোমরা যদি কেউ কুয়াকাটা আসো, চাইলে এখানে এই সুন্দরবনের এই পরিবেশটুক যদি দেখতে চাও তাহলে আসতে পারো, যদি তোমাদের কাছে বাইক থাকে অথবা এখান থেকে বাইক ভাড়া করে নিয়ে আসতে পারো, খুবই চমৎকার জায়গা। সো আমাদের আরও ঘোরার বাকি আছে। তো কাঁকড়া, এগুলো সব কাঁকড়ার বাচ্চা আর কি, দেখো এই যে আস্তে আস্তে মধ্যে ঢুকে যায়, বালুর মধ্যে ঢুকে যায়।
আমরা এখন আছি এমন একটা জায়গায়, এখানে আপনি সামুদ্রিক মাছ পাবেন প্রচুর পরিমাণে। এই যে এখানে যে স্টলগুলো দেখতেছেন, এখানে সবগুলো স্টলে সামুদ্রিক মাছ তারা সেল করে এবং আপনাকে ইনস্ট্যান্ট তারা হচ্ছে ফ্রাই করে দিবে সামুদ্রিক মাছ, অথবা আপনি যেভাবে খেতে চান, ঠিক আছে? এখানে খাওয়ার ব্যবস্থা আছে একদম, এইটা পুরোটা, যদিও ছোট অংশ তবে খারাপ না। আসলে এখানে পর্যটনের হচ্ছে কি বলে চাহিদা অনুযায়ী তাদের সবগুলো। বাই দ্য ওয়ে, তো আমরা অনেক দূর চলে আসছি বীচ থেকে, মানে হচ্ছে মূল বীচ থেকে, মূল বীচ বলবো, বিকজ যেখানে আসলে সবাই গোসল টোসল করে বা সবাই একসাথে থাকে। প্রায় আধা ঘন্টা ড্রাইভ করা হয়েছে দেন এখানে আসা। তো সামনে আর কোথায় যাওয়া যায় দেখি, তো সেই জায়গাগুলো তোমাদের দেখাবো। ওকে, বন্ধুরা আমরা এখন আছি মিস্ত্রিপাড়ার বৈদ্য প্রকৃতিতে, মানে বৈদ্য মন্দির। এখানে এটা প্রায় 200 বছরের পুরানো, আর আপনি কুয়াকাটা থেকে, মানে কুয়াকাটা শহর থেকে এখানে যদি আসতে চান, আপনার মোটর সাইকেলে প্রায় 30 মিনিটের মতো লাগে, 8 কিলোমিটার মতো। আসলে মূলত আরও কম সময় লাগার কথা, মূলত ভাঙা রাস্তা যার কারণে একটু সময় বেশি লাগে। তো ভিতরটা খুব সুন্দর, আপনারা চাইলে এখানে আসতে পারেন। ওটার ভিতরে হচ্ছে বৈদ্যর মূর্তিটা বা প্রকৃতিটা যেটা লেখা আর কি। তো আপনি চাইলে এখানে আসবেন, আমরা চলুন ভিতরটা ঘুরে দেখি। মিস্ত্রিপাড়ার ইতিহাস হচ্ছে প্রায় 100 বছর আগে রাখাইন অধিবাসীর একজন প্রভাবশালী ব্যক্তি, যার নাম ছিল মিস্ত্রি তালুকদার, তার নাম অনুসারেই পরবর্তীতে এলাকাটির নাম হয় মিস্ত্রিপাড়া। তো বন্ধুরা, এই হচ্ছে কাঙ্ক্ষিত ভাস্কর্য। এটা প্রায় 32 ফুট উঁচু, আর এটা তৈরি করেন মায়ানমার থেকে আগত 5 জন ভাস্কর্য শিল্পী। তখনকার দিনে প্রায় 30 মাস সময় লেগেছিল এটা তৈরিতে। কুয়াকাটার অন্যতম সুন্দর দৃশ্য হচ্ছে সূর্যাস্ত দেখা, আপনি চাইলে এটাও উপভোগ করতে পারেন। তাছাড়াও এই চমৎকার মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখা যেতেই পারে। রুম থেকে বেরোলাম আর কি রাতের সমুদ্র দেখার জন্য। তো পিছিয়ে কিছুক্ষণ আমরা মোটর সাইকেলিং করলাম, অনেক দূর গেছি আর কি। আমার একটু ভয় ভয় করতেছিল। বাই দ্য ওয়ে গাইস, আমরা এখন কাঁকড়া খাবো, ঠিক আছে? ফার্স্ট টাইম আমি এর আগে কখনো কাঁকড়া টাকড়া খাই নাই। আমারে বলতেছে কাসিমের কথা, কাঁকড়াই খাই নাই। ভাই কাটে না এগুলোতে, কাটে না, কাটে না, কথা বুঝো না, আমার কামড় টামড় দেয় না, খাইছো? আমাদেরটা ফ্রাই চলতেছে। গাইস আমাদের কাঁকড়া ফ্রাই। গাইস আমরা এখন কাঁকড়া খাবো, তো তোমরা সেটা দেখো চেয়েছে, ঠিক আছে? খুব কাঁকড়া খাওয়ার আগেই খুব টেস্ট, আমার তো পুরো খাইনি এখনো। গুড মর্নিং গাইস, কুয়াকাটায় আমাদের আজকের দ্বিতীয় দিন। তো সকাল সকাল উঠে গেছি, ভাই এখনও মানে হামি দিচ্ছে। মূলত এখন প্রথমত হচ্ছে নাস্তা করব, দেন আমরা আরও কিছু জায়গা বিচে যাব, অথবা দেখি আর কোথায় কোথায় ঘোরা যায়। তো লেটস সি, পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকো। আর আজকে আমরা হচ্ছে ব্যাক করব, প্রচুর ঘোরাঘুরি হয়েছে, তো সেগুলো তোমরা দেখতেই পাইলা। আজকে আমরা 12টার দিকে এখান থেকে ব্যাক করব বরিশালের উদ্দেশ্যে। সো লেটস সি।
গাইজ, আমরা এখন আছি একটি প্রাচীন ছোট পালতোলা জাহাজে। এটা একদমই কাছে বীচ থেকে, তোমরা এখানে আসতে পারো। এবং এটা হচ্ছে বীচে জেগে উঠছিল। আমি এটা বিস্তারিত সহ দেখাবো, প্লাস হচ্ছে পুরো ভিউটা দেখাবো পুরো জাহাজের। সো দেখতে থাকো। এই জাহাজটি প্রায় 200 বছরের পুরনো। এটা সমুদ্র সৈকতের ঝাউবন সংলগ্ন এলাকায় 2012 সালে বালুর ভেতর থেকে জেগে ওঠে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সূত্র অনুযায়ী এটি 72 ফুট দৈর্ঘ্য, 24 ফুট প্রস্থ ও 10 ফুট গভীর। এত পুরাতন একটি জাহাজ, দেখতেই পাচ্ছ এটার হাল একেবারে বলতে গেলে নাজেহাল অবস্থা। তো কাঠগুলো প্রায় মানে খুলে খুলে পড়ে যাচ্ছে এরকম। বন্ধুরা, এই জাহাজটি খনন কার্যের সময় এর মধ্যে প্রাচীন নিদর্শনও পাওয়া যায়, যেমন তামার লোহার তৈরি বিভিন্ন ধরনের পেরেক, তারপরে হচ্ছে এই শিকল দেখতে পাচ্ছ তোমরা, তাছাড়াও বিভিন্ন ধরনের মাটির পাত্র ইত্যাদি। তো এগুলোর ম্যাক্সিমাম যে জিনিসগুলো আসলে এটার মধ্যে পাওয়া গেছে সবগুলোই বরিশাল বিভাগীয় জাদুঘরে রাখা হয়েছে। গাইজ, এখন যেখানে আছি সেটা হচ্ছে কুয়াকাটার কুয়া, এবং এটা একটা বৌদ্ধ মন্দির। আপনি নৌকা দেখে এসে আপনি এখান থেকে খুব কাছেই হচ্ছে এখানে আসতে পারেন, হেঁটে আসা যায়, জাস্ট একদম কাছেই। তো আমরা এখন এটার ভিতরটা দেখব। সো লেটস সি। তো বন্ধুরা, বড় বড় হচ্ছে বৌদ্ধ মন্দির। আপনি যদি বৌদ্ধ মন্দিরে ঢুকতে চান বা দেখতে চান তাহলে আপনাকে টিকিট কাটতে হবে, মেবি হচ্ছে 10 টাকা করে টিকিট। আর হাতের বাম দিকে হচ্ছে কুয়াকাটার কুয়া বা কূপ। এটাও কিন্তু প্রায় 200 বছরের পুরনো একটি কূপ, কিন্তু বারবার সংস্করণের কারণে কিন্তু এটার প্রাচীন রূপটা এখন আর নেই। মূলত এ ধরনের কূপ থাকার কারণেই কিন্তু, বা এই কূপ সংস্করণের কারণেই কিন্তু এই এলাকার নাম বা এই জায়গার নাম হয় কুয়াকাটা। গাইজ, আমরা এখানে 2 দিন ছিলাম, খুব মজা করলাম আমরা। এখানে দেখার মতো যত জায়গাগুলো আছে সব জায়গায় আমরা এখানে মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, প্লাস হচ্ছে আমরা সে জায়গাগুলো গেছি। খুব চমৎকার জায়গা, আমি প্রথমবার আসছি যদিও, তবে বারবার আসার চেষ্টা করব, কারণ খুবই ন্যাচারাল পরিবেশ এবং এখানে আসলে এমনিতেই সবার মন ভালো হয়ে যাওয়ার মতো অবস্থা। ফার্স্ট টাইম ছিল এটা। তো আশা করি তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবা, যদি আমাদের কোনো ল্যাকিংস থাকে কোনো ব্যাপারগুলোতে তো সেগুলো অবশ্যই তোমরা শুধরে দিবা। সাইন আউট এখানেই। তো বাই বাই কুয়াকাটা।